Hey guys, this is Mazharul Kubir. Welcome to my YouTube channel. দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সকলকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন। সম্মানিত ভিউয়ার্স, আজ আমি আরো একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রিয় ভিউয়ার্স, আজ আমি আপনাদেরকে নিয়ে এসেছি কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার ফুলেরঘাট বাজারে। ফুলেরঘাট হাট বাজার এটি একটি প্রসিদ্ধ হাট বাজার। এই প্রসিদ্ধ গ্রামীণ হাট বাজারের মধ্যে এই বাজারটি প্রতি মঙ্গলবার দিন বসে থাকে এবং এখানে যে বেচা কিনা কেনা বেচা আদ্যপান্ত যা কিছু আছে সব আমি আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করব। প্রিয় ভিউয়ার্স, সকলে আমাদের সাথে থাকবেন, আমি আপনাদেরকে সাথে নিয়ে এই ফুলেরঘাট বাজারের আদ্যপান্ত যা কিছু আছে সব আমি দেখানোর জন্য চেষ্টা করব। আমরা দেখতে দেখতে ষষ্ঠী মাসের যে দোকানগুলি আছে সেগুলিকে আমরা আপনাদেরকে নিয়ে এসেছি এবং আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করবো। এই যে দেখেন আমাদের এই অঞ্চলের প্রসিদ্ধ চেপা আর শীতল যেটাকে বলে, এটা কোনটা কত কেজি ভাই? এটা ভাই 1400 টাকা কেজি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর এটা 800 টাকা কেজি। এটা কি শুটকি ডাঙ্গির সেই চেপা? এটা হ্যাঁ, যা আমরা নিজেরা শুকনো বড়ি কিনে নিজেরা মরকা করি। আপনারা করেন? জি জি, আমরা তো দেখলাম যে আপনার শুটকি ডাঙ্গি যেটা আছে কুলিয়ারচর সকালে কিছু দেখে আসলাম। জি, এটা আপনারা কিনে হবিগঞ্জ থানি আর ফরিদপুর থেকে মাছ আনি শুকনাটা। আচ্ছা আচ্ছা, ওকে ভাই, আমরা নিজেরা মানে প্রসেস করে এটা নিজেরা আমরা মরকা করি। থ্যাংক ইউ ভাই, ভালো থাকেন। এই যে শুটকি মলে আমরা ঢুকে গিয়েছি, শুটকি মলটা আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করছি। অনেক বড়, এই যে দেখেন এখানে ভাইজানের কাছে অনেক ভালো ভালো মানের হিদল শুটকি বা চেপা শুটকি গুলো আমরা দেখতে পাচ্ছি। এই যে দেখেন, এই যে কাঁকিয়া শুটকি, সেলার শুটকি, কাস্কি শুটকি এবং বুজুরি মাছ যেটাকে বলে এই অঞ্চলে বুজুরি মাছের শুটকি আছে। চেপা কুন্ডা কত করে দাদু? চেপা 80 টাকা 50, 50 টাকা, এটা 60 টাকা। 80 টাকা হইলে কত? 50, 80, 1600 টাকা কেজি পড়ে। 1600 টাকা, একটু বেশি না? যেমনটি বলছিলাম তারই ধারাবাহিকতায় আমরা আপনাদেরকে এই হাটের যে মোটামুটি ভাবে শুটকি মলটা আছে আর চেপা শুটকি মলটা আমি আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করছি। যে দেখেন প্রত্যেকের দোকানেই অনেক অনেক চেপা শুটকি এখানে আছে, কত সুন্দর করে সাজিয়ে রেখেছে চেপা শুটকিগুলি, যেটা আসলেই লক্ষ্য করার মতো বিষয়, খুব সুন্দর। দাদু কেমন আছেন? কত করে চেপা? চেপা 1200 টাকা, 800 টাকা কেজি, বিভিন্ন ধরনের। এইটা আমরা বড় জু 16 টাকা বিহ, এই তো অল্প দিনের ব্যাপার। না না, এই যে আমার চোখ তো ওই জন্য এটা দেখেছে। বলবো এটা কোন আদর্শ থেকে আইডিয়া? আমি আপনার ওটির দিকে তাকাই নাই, তাকাইছি ওটার দিকে। ঠিক আছে, নমস্কার ভাই। ওকে দাদা, ভালো থাকেন। ভিউয়ার্স, এই যে দেখেন এখানে আমরা দেখছি এবং দেখানোর জন্য চেষ্টা করছি যে চেপা শুটকি যে মলটা সেটি আপনাদেরকে দেখে নিয়ে যাচ্ছি। এখানেও দেখেন সুন্দর সুন্দর চেপাগুলি এখানে রাখা আছে। এই যে কত সুন্দর সাইজের চেপাগুলি এখানে আমরা দেখতে পাবো। এই যে দেখেন খুবই সুন্দর, যেটা আসলে নজর কাড়ার মতো। দাদা কত করে এটা? 1400 কেজি। ভিউয়ার্স, যেটি বলছিলাম বা যেমনটি বলছিলাম তারই ধারাবাহিকতায় এই যে আপনাদেরকে এই পাশে দেখালাম এবং দেখিয়ে মোটামুটি শুটকি মহলটা বাজার যেহেতু বড়, মোটামুটি চেপা শুটকি যাই বলেন না কেন সবগুলি কিন্তু বড় আছে মোটামুটি। এই পাশটা এই যে দেখেন, দেখে আমি নিয়ে যাচ্ছি এবং আপনাদেরকে এই পাশেও দেখানোর জন্য চেষ্টা করবো। এই যে দেখেন বিভিন্ন বাহারি আইটেমের শুটকি এখানে দেখা যাবে, যার কোনো অভাব নেই বললেই চলে। এই যে দেখেন এখানে ওনার কাছে লোড্ডা শুটকি সহ এই যে পাইং মাছের শুটকি সহ সব ধরনের শুটকিগুলি এখানে রাখা আছে এবং এইখানে কিন্তু অনেক ধরনের শুটকি এবং এই যে লবণের ইলিশ যেটা আছে সেটাও, শীতল বা চেপা এটাও দেখা যাচ্ছে বড় বড় সাইজ মোটামুটি। দাদু ভাই এটা কত করে এই শীতলটা? 1600 টাকা। এটা কোন অঞ্চলের? হ্যাঁ, এই চেপাটা কোন অঞ্চলের? এখানে শুনলাম এটা আমাদের এই অঞ্চলের, ওই যে শুটকি ডাঙ্গির দিকের। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ ভাই, ভালো থাকেন আপনারা। এই যে দেখেন এ পাশেও কিন্তু দেখেন অনেকগুলি দোকান, আমরা বেশ কয়েকটা দোকান এই শাড়িতেও আছে, সবার কাছে একদম সমৃদ্ধ পরিপূর্ণভাবে অনেক ধরনের শুটকি আছে। এখন তুমি মালিক, কেমন আছো? বেচা কিনা কেমন? থ্যাংক ইউ, ভালো থাকো বাবা। ভিউয়ার্স, এই যে দেখেন এ পাশে যদি আমরা লক্ষ্য করি, এই পাশটা সহ আমরা চতুর্দিকে যদি লক্ষ্য করি বা দেখতে পাই, দেখতে পাবো যে দেখেন শুটকির দোকান ওই দূর পর্যন্ত চলে গিয়েছে। যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাবো, আমি যদি আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করি যে দেখেন ওইখানেও কিন্তু বেশ কিছু শুটকির দোকান আছে। ভিউয়ার্স, চলুন ভিউয়ার্স আমরা সামনে যাবো এবং আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করবো। ভিউয়ার্স, মোটামুটি আস্তে আস্তে এই যে শুটকি মহলটা সেটিও কিন্তু শেষ পর্যায়ে আমি চলে এসেছি ভিউয়ার্স এবং আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করছি। সম্মানিত ভিউয়ার্স, আপনারা সবাই আমাদের পাশেই থাকুন। এই যে দেখেন কত সুন্দর সুন্দর চেপাগুলি সে নিয়ে বসে আছে, একদম টাটকা চেপা, ভালো মানের চেপা, একরকম দেখা যাচ্ছে। এটা কত করে? এটা পাইকারি হলো 1000 টাকা কেজি। লবণের ইলিশ 30 টাকা কেজি দাদা?
এখানে আছে পাঁচ স্পেশালি চাবিলা ডাবিলা সহ না যেটা আমরা দেখতে পাচ্ছি কোনটা কত করে কেজি আপনি ঠিক এইটা 800 আচ্ছা এটা 400 আচ্ছা আর গুদুম 500 আচ্ছা আর এটা পাঁচ স্পেশালি 300 কালা 400 বাউরো 350 বলান 600 সপ্তনদী সপ্তনদী ওকে ভালো তুমি আস যেটা আপনাদেরকে বলছিলাম দেখাচ্ছিলাম ম্যাক্সিমাম মাছে কিছু আসলে মাছের তেমন ই নাই যার কারণে প্রজেক্টের মাছটাই বেশি এবং পাশাপাশি কিছু নদী এবং খালবিলের মাছ আমরা এখানে দেখতে পাই আর যেটি আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করেছি এর মধ্যে আছে গ্রাস কার্প তারপরে হচ্ছে আপনার ব্রিগেড সিলভার কার্প এবং মিকা মাছ তেলাপিয়া মাছ সব ধরনের মাছ কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি ওইখানে আমরা কয়েকটা বড় বড় মাছ দেখতে পাচ্ছি একটু দেখি কথা বলি কি বলো এই যে এখানে দেখেন ব্রিগেড দেখা যাচ্ছে এবং এই যে গ্রাস কার্প মাছ দেখা যাচ্ছে মোটামুটি নদীর মাছ নাই সবই তো প্রজেক্টের মাছ কি করবে না পাওয়া গেলে তো কিছু করার নাই আমি আপনাদেরকে দেখাবো আর হচ্ছে দু একটা মাছের হয়তো দরদাম আপনাদের জিজ্ঞাসা করবো জেনে আপনাদেরকে জানানোর জন্য চেষ্টা করবো এই যে দেখেন কত সুন্দর সুন্দর বড় বড় পাঙ্গাশ মাছ এখানে আছে আর ওই পাশে আমরা যদি দেখি ঝাটকা এবং পাশাপাশি ইলিশ দুইটাই রাখা আছে ভাইয়া ইলিশ কত করে এটা আর ঝাটকা দেখেন এখানে আছে হচ্ছে পাঙ্গাশ বড় বড় পাঙ্গাশ কত দেয়া 180 না ওকে চলুন আমরা যাচ্ছি এবং আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করতেছি আপনি দেখেন ইলিশ মাছ এখানে আছে এবং দেশি কিছুটা মাছ এখানে আমরা দেখতে পাচ্ছি যে নদীর মাছ বা বিলের মাছ দেখেন ট্যাংরা মাছ কাল বাউস সহ সব হ্যাঁ এই যে প্রিভিয়াস আমরা যাব এবং আপনাদেরকে দেখাবো প্রিভিয়াস এই যে দেখেন কত সুন্দর সুন্দর যে বড় বড় তেলাপিয়া মাছ এখানে রাখা আছে আমরা দেখতে পাচ্ছি আর এই পাশে এই যে এই পাশে দেখেন আরো নদীর কিছু মাছ আমরা দেখতে পাবো এই যে এখানে নদীর মাছগুলি দেখা যাচ্ছে ছোট ছোট মাছ সুন্দর সুন্দর নদীর মাছ এগুলি এই যে স্টার বাইং মাছ যেটিকে বলে তারা বাইং এটাও কিছু দেখা যাচ্ছে এবং বোয়াল মাছগুলি এখানে আছে আরো মাছ এখানে আমরা দেখতে পাবো এখানে অনেক বড় একটি মাছের বাজার এই ফুলের ঘাট বাজারটা যেহেতু অনেক বড় বাজার সেই সূত্র ধরে বাজারটা কিন্তু অনেক বড় বাজার দেখা যাচ্ছে আমরা আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করছি এই যে আপনি এই যে দেখেন নদীর ট্যাংরা মাছ দেখা যাচ্ছে নদীর ট্যাংরা কত করে ট্যাংরা কত কেজি 500 টাকা এই যে দেখেন এখানে আপনার হচ্ছে এই আপনার দেশীয় মাছগুলি অনেক মাছ এখানে আমরা দেখতে পাচ্ছি এতক্ষণ আমরা পাই নাই এখানে দেখা যাচ্ছে যে দেশীয় মাছের যে বাহারগুলি এখানে আমরা সব দেখতে পাচ্ছি অনেক শিং নাকি মাছ সহ আপনার হচ্ছে পদ্মা মাছ আছে আমরা সব করি আপনাদেরকে দেখানোর জন্য চলুন সামনে যাবো এবং আপনাদের আমরা চলে এসেছি এবং আপনাদেরকে দেখিয়েছি দেখেন এটা রুই কোথাকার কত করে চলুন আমরা ম্যাক্সিমাম মাছই আমরা বাজারে যা দেখতে পেলাম সবই হচ্ছে চাষের মাছ আর নদী বিলের মাছ খুব কম আছে যেটা পরিলক্ষিত হলো আর কি ঠিক আছে চলুন আমরা আপনাদেরকে দেখালাম এই যে ফুলের বাজারে যে মাছের দৃশ্যটি সেটি আমরা আপনাদেরকে দেখেছি আপনারা আমাদের পাশেই থাকুন।
যেমনটি বলছিলাম তারই ধারাবাহিকতায় এই যে আমি এখানে দেখাচ্ছি এই জায়গাটি আমরা এই ফুলেরঘাট বাজারের মরিচ মহল যেটি বলে এখানে আপনার শুকনা মরিচ সব ধরনের শুকনা মরিচ এখানে উঠে দেখা যাচ্ছে এবং আমরা এই শুকনা মরিচ মহলটা আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করব পাশাপাশি এবং এই মরিচের যে দাম দর সবকিছু আমরা আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করব এটা কি মরিচ ভাই নতুন বালুজুরি মরিচ বালুজুরি মরিচ না এটার কেজি কত করে এটা দাম চাই দেখেন মরিচের দাম কত দাম 500-600 টাকা করে মরিচের দাম মোটামুটি ভাবে আর মরিচ এটা মনে হয় জাল বেশি না আচ্ছা আচ্ছা প্রিভিয়াস ভালো থাকেন এই যে দেখেন আমরা ওনার সাথে কথা বললাম এবং মরিচ সম্পর্কে জানতে পারলাম যে এই মরিচটাই সবচেয়ে ভালো এটা ভালো জিনিস মরিচ না ভালো জিনিস মরিচ আর এটা হচ্ছে ইন্ডিয়ান মরিচ আর এই পাশে এই যে ধারাবাহিক ভাবে যদি আমরা লক্ষ্য করি আমরা এই পাশেও দেখতে পাবো যে ওনাদের কাছে যে মরিচ মহলগুলি আছে ঠিক আছে প্রিভিয়াস এদিকে আমরা যদি লক্ষ্য করি এই পাশটাতে আমরা দেখতে পাবো এই যে দেখেন এখানেও কিন্তু মরিচ মহলের অংশ বা বাম পাশটাতে আছে এটিও কিন্তু আপনাদেরকে আমি দেখাচ্ছি আমি এগুলি দেখবো আমি আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করবো এই যে দেখেন মরিচ তারপরে হচ্ছে হলুদ ধনিয়া সহ এখানে কিন্তু আপনার মরিচ আমরা দেখতে পাচ্ছি দেখাচ্ছি এই যে এখানে একটা জিনিস দেখলাম এটা হলো হলুদ এই হলুদ কত করে ভাইয়া দেখালাম আমি আপনাদেরকে যে এই পাশে দেখেন এই পাশেও কিন্তু মরিচ মহল রয়ে গেছে প্রিভিয়াস আমরা এই পাশটা দেখি এখন আমরা ঢুকে যাচ্ছি হচ্ছে এই অংশটাতে যেটা দেখবো শুকনো মরিচ পাশাপাশি পেঁয়াজ রসুন সহ সকল ধরনের খাবার দাবারের জন্য বা রসনার বিলাস করতে যে রান্নাবান্নার প্রয়োজনীয় যে উপকরণগুলি আছে সবগুলি আমরা এখানে আমরা দেখতে পাবো প্রিভিয়াস এই যে এই পাশটাতেও যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাবো একই ধরনের জিনিসগুলি এখানে আছে চলুন এই যে দোকানটাতে আমরা যাই এবং আমি তো আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করি এই যে দেখেন অনেক অনেক অনেকগুলি যে গোয়ামুড়ি কী বলে দুনিয়া যেটা দেখতে পাচ্ছি এবং হলুদ দেখতে পাচ্ছি ভাইয়া হলুদ কিনা কত করে 140 ওইটা ওই যে এই যে হ্যাঁ ওইটা ওইটা যেটি বলছিলাম এই যে এখানেও দেখেন এই পাশে তো আমরা দেখতে পাচ্ছি বাইদানের কাছে হলুদ এবং ধনিয়া রসুন পেঁয়াজ সহ সব ধরনের জিনিস ধনিয়া কত করে ভাইয়া 130 আর হলুদ 140 আপনি ব্যাস চলুন আমরা সামনে যাব এবং এই পাশটা থেকে আপনাদের সকলকে আমরা আস্তে আস্তে দেখানোর জন্য চেষ্টা করবো যে দেখেন এই এই পাশটা যেটি আমি বলছিলাম এখানেও কিন্তু এই ধরনের পেঁয়াজ রসুন সব কিছুই আমরা দেখতে পাচ্ছি এবং দেখবো আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করছি এখানেও কিন্তু আপনারা যদি লক্ষ্য করেন এই জিনিসগুলি আপনারা দেখতে পাবেন এই যে দেখেন এখানে সুন্দর সুন্দর যদিও এখনও আলুর পেঁয়াজটা নামে নাই হয়তো অল্প কিছুদিনের মধ্যে নেমে যাবে এখনও পর্যন্ত এই যে কাঁটামুড়ি পেঁয়াজ যেটা এটা আছে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভালো আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আছি ভালো আছি পেঁয়াজ কত করে পেঁয়াজ হলো আপনার 30 টাকা কেজি 30 এটা রসুন এটা 110 বেশি 20 নতুন নতুন নাকি নতুন ভালো থাকেন আপনি আমরা যেটি জানলাম পেঁয়াজ হলো 30 টাকা আর রসুন হচ্ছে 110-120 টাকা করে নতুন এগুলি যেটি বাজারে আসছে প্রিভিয়াস চলুন আমরা এই পাশটা দেখে আস্তে আস্তে আমরা সামনের দিকে যাচ্ছি এবং এই তরি তরকারি বা সবজি যেখানে পাওয়া যায় আর সেই মলটাতে আমরা যাবো এবং আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করবো প্রিভিয়াস এই যে দেখেন এই পাশেও যদি আপনারা লক্ষ্য করেন এই যে অস্থায়ী ছাউনি বা শেডের উপরে দিয়ে তারা যে বেচা কেনাটা করতেছে এখানে রসুন আছে আদা আছে পেঁয়াজ আছে সব কিছু আমরা দেখতে পাচ্ছি নামে নাই নাকি দেখতে পাবো এই জিনিসগুলো অনেক বড় একটি হাট এটি আসলে খুবই ঐতিহ্যবাহী ঐতিহ্যপূর্ণ ঐতিহ্য মণ্ডিত একটি হাট এখানে অনেক ধরনের পণ্য বেচা কেনা হয় যেটি আমরা বুঝতে পারলাম এবং আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করবো আমি এই যে দেখেন কত সুন্দর সুন্দর টাটকা কাঁচাগুলি এখানে অনেক কাঁচা কত করে ভাইও 100 টাকা কেজি 100 টাকা কেজি ওকে প্রিভিয়াস এই যে দেখেন আমরা যাচ্ছি এখানে লেবু সহ সব ধরনের পণ্য কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যে হলুদ ধনিয়া ভাঙানো যে জিনিসগুলি আছে সবগুলি আমরা এখানে
দেখবো এবং আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করবো। চলুন আমরা এদিক দিয়ে ঢুকে যাচ্ছি এবং আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করছি। ঠিক আছে, এই যে দেখেন এখানেও কিন্তু আমরা দেখবো যে লবণ, তারপরে পান সুপারি সহ বিভিন্ন ধরনের পণ্য এখানে কিন্তু সেখানে হচ্ছে। এই যে খোলা লবণ আছে এখানে এবং প্যাকেটজাত লবণ আমরা দেখতে পাচ্ছি। চলুন আমরা সামনে যাবো এবং আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করছি যে কাঁচামরিচের যে মহলটা, এই যে এখানে দেখেন কাঁচামরিচ বিক্রি হচ্ছে। এই যে কাঁচা আছে এখানে, দুই ধরনের কাঁচা আমি দেখতে পাচ্ছি, জানি না একই জিনিস কি না, কিন্তু দুইখানে রাখা আছে। কাঁচা কি একই? একই দেখেন এই অঞ্চলটা শুধু যে সবজি তা না, পানের জন্য কিন্তু বিখ্যাত। পানও পাওয়া যায় এখানে, অনেক অনেক পান পাওয়া যায় এখানে। কেমন আছেন আপনি? পান কত করে? বিরার দাম তো কম, 200 টাকা আছে, 160 টাকা আছে। বাবা কয় কি 200 টাকা বিরা, তারপরে কম না? ওকে বাবা ভালো থাকবেন। আমরা এই পাশটা যেটি দেখলাম যে পান সুপারি যে মহলটা অত্যন্ত বড় এবং মোটামুটি বেশ কিছু পান সুপারি এখানে দেখা যাচ্ছে। আর এই যে এই পাশটা যদি আমরা দেখি, এই পাশে দেখতে পাবো তরি তরকারি সহ আলু, বেগুন আর টমেটো, দেশি আলু, ডায়মন্ড আলু সহ এই যে ছোট ছোট বেগুন সব কিছু দেখানো দেখা যাচ্ছে। তারপরে এই অঞ্চলে একটা জিনিস দেখলাম, সাজনা। সাজনাটা মোটামুটি এই সিজনে হয় না, কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। ভাই এটা সাজনা কত করে কেজি? 200 টাকা কেজি। 200 টাকা কেজি না? যাক ভালো। এখানে যে জালি কুমড়া, বেগুন, এই বেগুনটা কত করে ভাইয়া? 40 টাকা। টমেটো 20 টাকা। 20 টাকা। গাজর কি আপনার? এই গাজর কত? 30-25। এটা কি দেশি লতি নাকি? দেশি লতি। এই লতির মোটা কত করে? 40 টাকা মোটা। এটা কি ভাই? এটা লতুসা। আচ্ছা আচ্ছা, ওকে ভাই ভালো থাকেন। প্রিয় ব্যাস আমি যেটি আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করছি, যে দেখেন এই পুরোটা সাইড, এটা হচ্ছে সবজি মহল। সবজি মহলের যে আদ্যপান্ত যা আছে এখানে আমি আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করছি। দাম দরদাম আর সবই আমি আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করবো। দেখেন প্রত্যেকের দোকানে কত সুন্দর সুন্দর, একদম টাটকা, মানে আজকে খেত থেকে উঠানো যে টমেটো সেটি আছে। এই যে এই সাজনাটা কি এই অঞ্চলের নাকি? বগুড়া ভাই রাখার না? এই যে আলু কত করে ডায়মন্ড? 20 টাকা কেজি না? আপনার এই বেগুনগুলি তো সুন্দর, মনে হচ্ছে এই অঞ্চলেরই। এই বেগুন কত করে এটা? 50 টাকা কেজি। আর এই চিচিঙ্গা? 50 না? সমর্থ বিয়ার্স, এই যে শীতকাল শেষ, শীতকালের শেষের দিকে, যদিও এখনো রেশ কেটে যায়নি, এখানে ফাল্গুন মাস চলতেছে, তবুও কিন্তু সবজি এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে। আমরা যেটি বাজারে লক্ষ্য করলাম, বাজারে লক্ষ্য করলে দেখতে পাবো যে জিনিসগুলি এখনো বাহারি ধরনের সবজি এখানে আছে, আমরা সবই আপনাদেরকে দেখাচ্ছি। এখানে যেটি দেখবো, দেখেন সুন্দর সুন্দর ধনে পাতাগুলি আছে এবং এই যে ডাটা বাই কিন্তু মুঠা করে নাই, মুঠা না করে একদম খোলামেলা রেখে দিয়েছে, যার যতটুকু সম্ভব সে নিয়ে যাবে। কত সুন্দর সুন্দর টাটকা, দেখেন এই যে ডাটাগুলো এখানে রাখা আছে। ভাই নিজের খেতেন না কিনা? কিনা ভাই। কিনা না? কত করে ডাটা? এখানে আমরা যদি লক্ষ্য করি, এই যে বাঁধাকপি এবং সুন্দর সুন্দর বড় বড় ফুলকপি আমরা দেখতে পাবো, যে কাকা কত সুন্দর করে বাঁধাকপি গুলি কাটতেছে। কাকা বাঁধাকপি কত করে বাবা? 20 টাকা না? চলুন আমরা এই পাশটা দেখে চলে যাচ্ছি সামনের দিকে। এই যে দেখেন, এই যে উনি সুন্দর করে ডাটা উঁচা করে রাখছে, জানি না কেন কাকা উঁচা করছে ডাটা। কেমন আছেন কাকা? কাকা ভালো আছেন না? এই ডাটা কি অবস্থা, কি এটা উঁচা করছেন কেন? ভালো ভালো। এটা উঁচা করছেন কেন বাবা? কত করে? কত করে বাবা? এখানেও কিন্তু আমরা ওনার কাছে ডাটা দেখলাম, ডাটা দেখতে পাচ্ছি। আর এই যে এখানেও দেখেন, এই যে আমার এই যে চাচার কাছে দেখলাম যে দেখেন পাতাকপি কত বড় বড়, হাতে নেন কাকা দেখি কত করে বাবা? 25 টাকা। আর এই যে ফুলকপি, একটা ফুলকপি লয়েন্টা বড়, একটা ফুলকপি হাতে লন দেখি ফুলকপি কত করে?
ফুলকপি একটা 20 টাকা ফুলকপি 20 টাকা মনে হলো একটু বেশি ফুলকপিটা আমি যেটা দেখে আসলাম আজকে পিরিসপুর বাজারে এখানে তো এটা মিলতেছে না জিনিস গ্যাস কম আছে না 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 এখানে আমি দেখছি হাজার 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 এটা মাল মাল হলে আলাদা তিন টাকা পিস বিক্রি করতেছে ছোট ছোট ভাজি যে মিষ্টি লাউ গুলি এখানে আছে সব আমরা দেখতে পাচ্ছি লাউ তো সাইজ অনুযায়ী নাকি কিরকম বেচা কিনা 30 টাকা ব্যস্ত আছে 60 টাকা ব্যস্ত আছে 60 টাকা ব্যস্ত আছে আর এর পাশে আর একটা জিনিস আমরা দেখতে পাবো দেখেন মূলা অনেক অনেকগুলি মূলা যে এখানে দেখা যাচ্ছে উনি সাজাই করতেছে মূলাগুলি আমরা এই মূলাগুলি দেখি কাকার কাছে কথা বলি আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো আপনার নাম কি আমার নাম চান মিয়া চান মিয়া জেতার বাড়ি কি অঞ্চলে এখানেই বাড়ি এটা কি আপনার খেতেন নাকি না খেতেন খেতেন কত করে বিক্রি করতেছেন এই 20 টাকা দিন ওকে ঠিক আছে 5 টাকা পিস জি ভালো থাকেন প্রিভিয়াস এই যে দেখেন 5 টাকা পিস করে মূলা উনি বিক্রি করতেছে আর যেটা আমরা দেখলাম এবং দেখতে পেলাম এই পাশে আমরা যাচ্ছি এবং আপনাদেরকে সকলকে দেখানোর জন্য চেষ্টা করতেছি যে দেখেন এখানেও ডাটাগুলি রাখা আছে থরে থরে সাজানো আছে শাক সবজি বিভিন্ন ধরনের শাকসবজি এখানে আছে আমরা দেখতে পাবো আমরা আপনাদেরকে দেখাবো এবং দেখানোর জন্য চেষ্টা করবো প্রিভিয়াস এই যে দেখেন এখানে এই যে দেখেন কত সুন্দর সুন্দর তরকারির যে কলা আছে এই কলাগুলি আমরা এখানে দেখতে পাচ্ছি এবং এখানে নথি সহ ডাটা সহ এবং আপনার যে মিষ্টি কুমড়ো কত সুন্দর সুন্দর মিষ্টি কুমড়ো এখানে রাখা আছে প্রিভিয়াস আর এখানে আমার চাচার কাছে যে আলু বিভিন্ন ধরনের আলুগুলি তারা বিক্রি করতেছে সব কিছু আমরা দেখতে পাবো ভাই মিষ্টি কুমড়া এটা কি দেশি না বিলাতি দেশি মিষ্টি কেমন মিষ্টি হবো না এই বড়টার দাম কত বড়টার দাম 100 টাকা এটা কি কয় কেজি হইতে পারে ভাইয়া 5 কেজি হইবো 5 কেজি তার মানে 150 টাকা একটু বেশি মনে হচ্ছে না দামটা না বেশি হইবো না এটা কি ঠিক মতো বাতি টাতি হয়েছে তো 7 কেজি হইবো আচ্ছা ঠিক আছে আমি আমি আসছি আপনার কাছে দেখেন এটা ওকে বিবিয়াস আমরা এই যে মিষ্টি কুমড়া দেখলাম কত সুন্দর বড় সাইজের একটা মিষ্টি কুমড়া উনি বললো যে না মিষ্টি হবে চ্যালেঞ্জ দিয়ে বলতেছে যে মিষ্টি হবে দেখা যাক এটা আমি নেওয়ার জন্য চেষ্টা করব ভাই লাউ লাউ এর কত এই যে আমরা এখানে দেখতেছি এই পাশে দেখেন আর এই কত এই আটু কিছু কথা এই যে দেখেন এই পাশে তো সবজিগুলি আমরা দেখবো এই পাশে অনেক বড় একটি বাজার অত্যন্ত গুরুত্বপূর্ণ কিশোরগঞ্জ জেলার মধ্যে এই পাকুন্দিয়া উপজেলার ফুলেরঘাট বাজার এর গুরুত্ব অনেক বেশি অপরিসীম এখানে অনেক মানুষজন আসেন অনেক কেনা বেচা হয় অনেক ধরনের বাহারি পণ্যের যে সমাহার এখানে দোকানদার ভাইয়েরা তার পশ্চাৎ সাজিয়ে বসে আছেন যেটি আমরা এখানে দেখতে পাচ্ছি এবং দুই পাশে আমরা চতুর্দিকে যদি লক্ষ্য করি শুধু দেখতে পারবো দেখেন দোকানপাটার দোকান এই যে দেখেন এখানে আমাকে একটু ঢুকতে হবে নাটুকে আমি পারবো না এখানে দেখেন কত সুন্দর সুন্দর আলুগুলো রাখা আছে এবং মিষ্টি কুমড়ো কেটে এত সুন্দর করে রেখেছে যে হলুদ তার যে হলুদ কালার এই কালারে মানুষকে ডেকে নিয়ে আসবে কত সুন্দর কালার দেখেন মানে মনে হচ্ছে যে একেবারে পরিপক্ক হয়েছে হলুদ আমরা আপনার কাছে কথা বলে দেখি কীভাবে দেখি ভাই কেমন আছেন সবজি তরকারি সহ সব ধরনের দোকানপাট আমরা দেখবো এখানে দেখতে পাচ্ছি এই যে এখানে না শশা না খিরা এটা কোনটা খিরা না কত কেজি দাদা 20 টাকা না খুব সুন্দর সুন্দর কচি কচি মনে হচ্ছে এখানে দেখেন আমরা যেটি দেখবো এখানে যে পাতাকপি আমরা দেখতে পাচ্ছি এই দাদু ভাই এই যে দেখেন আলু দেখো সুন্দর করে ছাট করে নিচ্ছে ছোট বড় সাইজটাকে আলাদা করে নিচ্ছে না এটা কত কেজি 30 টাকা 30 টাকা না প্রিভিয়াস আরেকটি জিনিস আমরা এখানে দেখতে পাচ্ছি সুন্দর সুন্দর টমেটোগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি যে দেখেন একদম পরিপক্ক বড় সাইজের যে টমেটোগুলো আছে সব আমরা এখানে পাবো দেখতে পাবো আমরা দেখতে পাচ্ছি চলুন আর এই যে চিচিঙ্গা রাখা আছে চিচিঙ্গাগুলি ভর্তি এখানে সমর্থ প্রিভিয়াস চলুন আমরা সামনে যাবো এবং আপনাদেরকে সামনে নিয়ে আপনাদের সাথে চোখে চোখ রেখে এই যে হাট অত্যন্ত গুরুত্বপূর্ণ হাট সাপ্তাহিক যে মঙ্গলবারের যে হাটটি আছে সেই হাটের কেনা বেচা কিনা এখানে কোন ধরনের সবজি
কাঁচামাল বা কি ধরনের জিনিসপত্র আছে সবকিছু আমরা আপনাদের দেখানোর জন্য চেষ্টা করব। আমরা আপনাদেরকে দেখাচ্ছি, এই যে দেখেন এখানে টমেটো কাঁচামরিচ সহ সবকিছু আমরা কিন্তু দেখতে পাচ্ছি। কাঁচা কত করে ভাইয়া? ১০০ টাকা করে কেজি না জি? ইউবিএস এই যে দেখেন কত দূর পর্যন্ত চলে গিয়েছে বাজারটা, এখান থেকে শুরু করে অনেক বড় একটি বাজার এখানে দেখা যাচ্ছে। আমরা এটা আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করবো। এই যে দেখেন এই টমেটো কত করে? কি করতেছ তোমার খেতে নাকি না? ওকে ভিভিয়াস এই যে চলুন আমরা সামনে যাবো। দেখেন এখানে কচি কচি লাউ সহ সব ধরনের পণ্যই কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। বাহারি পণ্যের কোনো অভাব নেই, পোস্টার সাজিয়ে বসেছে ব্যবসায়ী ভাইয়েরা। কত সুন্দর সুন্দর সিম বেগুন সহ গাজর সহ আলু সহ সব ধরনের পণ্যের একটা বিশাল সমাহার আমরা এখানে দেখতে পাবো। ভিভিয়াস আমরা যদি দেখি তাহলে দেখতে পাবো ভিভিয়াস। সবার ভিভিয়াস আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে এখানে এই যে হাটটি, এই ফুলের ঘাট বাজারটি, এটি আমরা এই যে এই পাশে একটা নালার মতো দেখতে পাচ্ছি। নালাটা আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে এই পাটটা সহ একেবারে নিকলির যে রুট, সেই রুট পর্যন্ত চলে গিয়েছে বাজারের পরিধি, এখানে এই নালাতে চলে এসেছে। ভিভিয়াস এই যে দেখেন এদিকে যদি লক্ষ্য করেন তাহলে কিন্তু দেখতে পাবেন যে নালাটি নালার পাশ দিয়ে বসে একেবারে সেই যেটা বলছিলাম ইতিপূর্বে যে নিকলি রুট পর্যন্ত চলে গিয়েছে এই পর্যন্ত করার জন্য। এই যে দেখেন এখানে টমেটো বেচা কিনা হচ্ছে কত করে ভাই? ২০ টাকা করে না? ভিভিয়াস যেটি বলছিলাম কপি, এবার কপির মনে হয় বাম্পার ফলন হয়েছে, যার কারণেই অনেক অনেক কপি আমরা দেখতে পাই বাজারে হাটে গেলে যেখানে যাই সব জায়গাতে আমরা কিন্তু এটি দেখতে পাচ্ছি। সমর্থ ব্যাস যেটি বলছিলাম তারই ধারাবাহিকতা এই যে দেখেন এখানে যে বাজারটি, এখানে আসলে কোন দিক থেকে কোন দিকে দেখাবো না দেখে কিন্তু বাড়ার রাস্তা নেই। যে দেখেন সুন্দর একটা জিনিস আমার চোখে পড়লো, আপনার আপনার নাম না? খুবই সুন্দর, মালিক পাচ্ছি না এখানে। আপনার নাকি এটা গাছের নাকি না? গাছে গাছের কত কেজি? কেজি না পিস, কোনটা পিস কত চাচ্ছেন? এই যে প্রিভিয়াস দেখেন আমরা ওনার কাছে শুনলাম ৬০ টাকা চাইলো। এখানে হলো পেঁয়াজের যে ফুলটা, এখানে অনেক করে পেঁয়াজের ফুল রাখা আছে চতুর্দিকে। আপনি দেখেন লক্ষ্য করেন, লক্ষ্য করে দেখতে পাবেন যে টমেটো সহ লাউ সহ সব ধরনের সবজি এখানে কেনা বেচা হচ্ছে আছে। ভাই কি কিনলেন? কিনছি না, মাল মাল বিক্রি করছে। বিক্রি করছেন না? কি বিক্রি করলেন? এই যে কেশারি শাক। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে ভালো থাকেন। আপনি ব্যাস চলুন আমরা এখান থেকে যাবো, এখান থেকে যে এ পাশটা হয়ে আমরা ঘুরে আবার ওইদিকে যাওয়ার জন্য চেষ্টা করছি এবং আপনাদের সকলকে সবকিছু এখানে রাজ্যপন্ত দেখানোর জন্য চেষ্টা করছি। প্রিভিয়াস মাঝে মধ্যে আবার সুটকির দোকানও দেখা যাচ্ছে দু একটা, যেটি আমরা দেখছি বা দেখাচ্ছি আপনাদেরকে। এই যে প্রিভিয়াস দেখেন এখানে যদি আপনি লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন যে সবজি আর সবজি আমরা কয়েকটা মোটামুটি সবজির যে দর দাম দাম দর সবই আমরা জানার জন্য চেষ্টা করেছি, জেনেছি এবং দেখার জন্য চেষ্টা করেছি। প্রিভিয়াস প্রিভিয়াস চলুন আমরা এখান থেকে। এই যে দেখেন প্রিভিয়াস এখানে নারিকেল এবং বড়ই সহ দেখতে পাচ্ছি। কত করে? কত করে? ২৫০ টাকা জোড়া। হ্যাঁ জোড়া ২৫০টাকা। আপনার বড়ই কত করে? বড়ই স্যার ৫০টা আছে ২০টাকা। প্রিভিয়াস এই পাশে দেখেন বিচালি চারাটারা সহ সবকিছুই দোকানগুলি আমরা এখানে দেখতে পাবো এবং এ পাশে তো আমরা যদি মিষ্টি কুমড়ের যে দোকানগুলি আমরা দেখতে পাচ্ছি সবই আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করছি। এখানে বিভিন্ন ধরনের গাছের চারা বিক্রি করা হয় এবং লাউ বা সিম আলু বেগুন যত কিছু আছে এখানে সব কিছু বেছে কেনা হয়। প্রিভিয়াস যেটি আমরা দেখছিলাম এবং আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করছিলাম যে এখানেও দেখতে পাচ্ছি ছোট ভাই নারিকেল নিয়ে আসছে, কত করে জোড়া? ২২০-২৫০ টাকা ধরে বেঁচতেছিল। এই যে প্রিভিয়াস এখানে হচ্ছে আমরা পাচ্ছি হলো মিষ্টি কুমড়ো দেখতে পাচ্ছি, অনেক সুন্দর সুন্দর টাটকা মিষ্টি কুমড়ো আমরা এখানে দেখবো এবং দেখতে পাবো আমরা আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করছি। এটা কি পিসে না কেজি? পিসে দিয়ে হিসাব। কিরকম দাম? ১৬০-১৭০ এরকম। ভালো থাকে। এগুলা কি কচুর ইয়ে নাকি? আচ্ছা দেখেন এখানে কিন্তু কচুর ইয়ে বিক্রি করা হচ্ছে, দেখেন অনেক অনেক কচুর এখানে কিন্তু আমরা দেখতে পাবো। চলুন এখান থেকে আমরা যাচ্ছি এবং ভিতরের দিকে যেয়ে আপনাদের সকলকে সব দেখানোর জন্য চেষ্টা করবো। এই যে দেখেন এদিকে যদি আপনি তাকান শুধু দেখতে পারবেন কপি আর কপি, কপির আর কপি, কপির কোনো শেষ নেই প্রিভিয়াস, যেটি আপনার দেখলে চোখ ভরে যাবে, আপনার সানা বড় হয়ে যাবে চোখ। আসলে এই বাজারটি অত্যন্ত সমৃদ্ধ এবং অত্যন্ত সুন্দর একটি বাজার যেটির কোনো মানে কি বলে এটাকে, এর পরিধি আপনাকে বলে বোঝানো যাবে না বা শেষ করা যাবে না।
খুবই সুন্দর অপরিসীম অপরূপ সৌন্দর্যের এক নমুনা যদি আপনি এখানে দেখতে চান তাহলে এই ফুলের যে বাজারটি আছে সেই বাজারে আপনাকে চলে আসতে হবে। ছড়িয়ে ছিটিয়ে এই বাজারটি আপনার চতুর্দিকে রয়ে গেছে। আমি যেটি বলছিলাম আপনাকে, প্রতি সপ্তাহের মঙ্গলবার দিন এই মোটামুটি 11টা 12টা থেকে বাজারটি জমে, সন্ধ্যা পর্যন্ত থাকে এই বাজারটি। আপনারা যে কেউ যদি আসতে চান এখানে আসতে পারবেন, প্রিভিয়াস এখান থেকে পণ্য কেনাবেচা করতে পারবেন। প্রিভিয়াস এখানে আসেন, আমরা যাচ্ছি যে এই পাশে যে আমরা দেখতে পাবো যে সুপারির হাট, সুপারির ওনাদের গাছের সুপারি বাজারে নিয়ে আসছে, যেটি আমরা দেখতে পাচ্ছি অনেক সুন্দর সুন্দর। সুপারি ভাইয়া কীভাবে বিক্রি করতেছেন? সুপারি বিক্রি করতেছি আপনার এটা 40 টাকা খায় মানে একটা এক পিস 60 টাকা। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর এই ব্যবস্থা আছে 70 টাকা এক পিস 60 টাকা। থ্যাংক ইউ ভাই, ভালো থাকেন। প্রিভিয়াস এই যে এখানে দেখেন আমরা যেটি পাবো দেশীয় ফলমূলের যে কি হাট। কি বাবা কি কিনছো, কি কিনছো, তোমার নাম কি আব্বু? হ্যাঁ আচ্ছা, কোন ক্লাসে পড়ো? আচ্ছা থ্যাংক ইউ বাবা, ভালো থাকো, ভালো থাকো। প্রিভিয়াস এই যে দেখেন আমরা এই পাশে দেখতে পাচ্ছি জগৎ সহ এবং কিরাই সহ সব ধরনের ই আছে। আমি আপনাদেরকে এখন যেটি দেখাবো সেটি হলো আমাদের দেশীয় যে ফল মূলের যে হাট, সেটি আমরা দেখেন পেঁপে কত বড় 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 পেঁপে। এটা কি হাইব্রিড ভাইয়া? পেঁপেটা কি হাইব্রিড? প্রিভিয়াস দেখেন এখানে কলা বেল সহ সব ধরনের দেখেন। এই যে দেখেন এখানে বেল সহ কলা নারকেল সহ সব ধরনের দেশীয় ফলমূল মোটামুটি যেগুলি আমাদের এই অঞ্চলে উঠে সবই কিন্তু এখানে দেখা যাচ্ছে। এই যে এখানেও কিন্তু আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাবো একই ধরনের জিনিসগুলি এখানেও আছে। প্রিভিয়াস দেখা যাচ্ছে যে দেখেন এখানে নিয়ে আসছি যে কলা সহ সব কিছু কিন্তু আমরা ঘরে ঘরে বাজারে দেখতে পাচ্ছি যে এখানেও কিন্তু সে কলা নিয়ে আসছে, বেল নিয়ে আসছে। সবজি কলা বাবা কত করে? সবজি কলা 30 টাকা, 30 টাকা হালি। আর তোমার বেল কত করে? বেল 30 টাকা পিস। ওকে থ্যাংক ইউ বাবা, ভালো থাকো। প্রিভিয়াস এই যে দেখতে দেখতে ফুলের ঘাট বাজারের যে গরু বা গবাদি পশুর যে মহলটি আছে সেটিতে কিন্তু আমি ঢুকে গিয়েছি প্রিভিয়াস, এবং আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করছি যে এখনও পর্যন্ত গবাদি পশুর হাটটি তেমন লাগেনি। তারা যেটি বলতেছিল যে 2টা 2:30 বা 3টার দিকে 2টা বেজে গিয়েছে সমান প্রিভিয়াস, আর একটু পরে ঘন্টাখানিক পরে হয়তো এই হাটটা লাগবে প্রিভিয়াস। এই যে দেখেন এখানে সারি সারি অনেক ধরনের গবাদি পশু বা সার গরু এখানে বাধা আছে সমান প্রিভিয়াস। এখানে দেখেন যেগুলি আমরা দেখতে পাচ্ছি প্রিভিয়াস, এই যে দেখেন অনেক অনেকগুলি সার গরু আমরা এখানে দেখতে পাবো প্রমাণ, যেটি আসলেই খুব সুন্দর এবং অপরূপ এক দৃশ্যের অবতারণা করেছে সমান প্রিভিয়াস। এই যে দেখেন ওখানে গরুটাকে এখানে বাঁধার জন্য চেষ্টা করছে প্রিভিয়াস। এখান থেকে এই যে এটি আমরা দেখব এবং দেখে এপাশ দিয়ে ঢুকে আমি আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করছি সমান প্রিভিয়াস। সমান প্রিভিয়াস এই যে দেখেন এখানেও কিন্তু এত সুন্দরভাবে এই যে গরু মহলের যে গরুগুলি লাল লাল গরু সুন্দর সুন্দর গরুগুলি এখানে বাঁধা আছে সমান প্রিভিয়াস। এই যে দেখেন এখানেও এই যে একটা সুন্দর ভাইয়া দাম কত চাচ্ছেন? এটা 82 দামটা হয়েছে কিছু? এই যে প্রিভিয়াস যেটি বলতেছিলাম তারা বলতেছে যে বাজার মাত্র লাগতেছে বা জমতেছে, যেটা এখনো পর্যন্ত বাজার লাগে নাই বা জমে নাই, যেটার জন্য লোকজন এখনো ক্রেতার পরিমাণ কম যেটা আছে। আমি প্রিভিয়াস আমাদেরকে দেখাচ্ছি আমার জিনিস, এই যে দেখেন এখানে দেখলাম আমরা এই যে এপাশে যদি আমরা লক্ষ্য করি তাহলে যেটি দেখতে পাবো এই যে দেখেন এখানে আছে হলো এই যে দেখেন এই পাশে যেটি সেটি হলো আমরা দেখতে পাবো ছাগল বা খাসি বা যে জিনিসগুলি এখানে আমরা দেখতে পাচ্ছি। দেখুন অনেক 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 ধরনের খাসি এখানে উঠেছে যেটি আমরা দেখতে পাচ্ছি। এই যে দেখেন খুবই সুন্দর এবং বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর হৃষ্টপুষ্ট অপরিপুষ্ট যে ছাগলগুলি এখানে আছে সবগুলি আমরা এখানে দেখতে পাচ্ছি প্রিভিয়াস। এই যে দেখেন খুব সুন্দর সুন্দর ছাগল এখানে আছে। প্রত্যেক পর্যায়ের কৃষক যারা আছেন তাদের বাড়িতে পালন করা লালন করা যে খাসিটি আছে সেটি কিন্তু এখানে নিয়ে আসছে। এই যে আমার এই চাচার কাছে 2টা খাসি এখানে নিয়ে আসছে উনি। দেখেন এপাশেও যদি লক্ষ্য করেন তাহলে আপনি দেখতে পাবেন অনেক অনেকগুলি ছাগল খাসি এখানে দেখা যাবে প্রিভিয়াস। এই যে দেখেন মোটামুটি গরুর চাইতে এই মলটা একটা জমজমাট অবস্থা হয়ে গিয়েছে যেটি আমরা দেখতে পাচ্ছি এবং দেখানোর জন্য চেষ্টা করছি। একজন বলতেছে যে ছাগলের বাজারটা নাকি একটু বাড়তি বাড়তি মনে হচ্ছে। এই যে দেখেন এপাশেও আমরা দেখতে পাবো যে অনেকগুলি ছাগল
সকল এখানে আছে ভিউয়ার্স যে দেখেন আমরা দেখানোর জন্য চেষ্টা করছি আপনাদেরকে আর সত্যি অত্যন্ত সুন্দর মনোমুগ্ধকর অত্যন্ত বড় একটি বাজার এই ফুলের ঘাট বাজার এই ফুলের ঘাট বাজারের যে ছাগলের যে মলটি এটিও অনেক ছাগল এখানে উঠে আমার মনে হচ্ছে সমর্থিত হচ্ছে এই যে দেখেন সবার হাতে রশি আছে একটি করে মোটামুটি দুইটি একটি করে ছাগল ঠাকুর তাদের হাতে বাঁধা আছে যে এখানে দেখেন দুটো জাতি আমরা দেখতে পাচ্ছি দেখেন দুটো ছাগলের যেটি আসলে খুবই দৃষ্টিনন্দন এবং চমৎকার আমার কাছে মনে হলো আমি যেটিকে দেখতে পাচ্ছি সমর্থিত হচ্ছে এই যে দেখেন খুব অনেক অনেকগুলি ছাগল এখানে উঠে গিয়েছে প্রিভিয়াস যেটি আপনাদেরকে দেখানোর জন্য আমি চেষ্টা করবো দেখেন এপাশে যদি লক্ষ্য করেন এখানটাতেও কিন্তু অনেকগুলি ছাগল আমরা দেখতে পাচ্ছি প্রিভিয়াস এই যে দেখেন এই যে একটা সুন্দর একটা আসি আমরা দেখতে পাচ্ছি ভাইও কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো দাম কত চাচ্ছেন দাম চাই আমরা 17,000 ওই বলছে কিছু ও 13,000 12,500 ব্যবধান অনেক হ্যাঁ ব্যবধান অনেক ওকে প্রিভিয়াস দেখেন এই যে আমরা এখানে কথা বললাম বাইরের সাথে উনি যে দাম চাচ্ছেন সেই দামটা পাচ্ছেন না এই যে এই মুরব্বির কাছে আরও দুইটা খাসি আমরা দেখতে পাচ্ছি আর যেটি ভাই কেমন আছেন কত চাচ্ছেন দুইটা বলে কিছু বলছে ওকে প্রিভিয়াস ভালো থাকেন প্রিভিয়াস চলেন আমরা বাইরে যাচ্ছি এবং গরু মলটাতে আর একটু দেখে তারপরে এ করে নিয়ে যাবো প্রিভিয়াস দেখেন দাদু ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ কত চাচ্ছেন কত চাচ্ছেন বলছে কিছু এই যে প্রিভিয়াস দেখেন এই পাশটাতেও বেশ কিছু গরু এখানে রাখা আছে যেটি আমি আপনাদেরকে দেখাচ্ছি এবং আরেকটি জিনিস আমরা লক্ষ্য করব যেটি দেখতে পাচ্ছি বা দেখতে পাবো যে দেখেন এখানে যে একটা ছোট একটা পিক আপ দিয়ে বেশ কিছু গরু নিয়ে আসছে যেগুলিকে নামাচ্ছে এটা আমরা দেখতে পাচ্ছি প্রিভিয়াস এই যে দেখেন বেশ কিছু গরু নামানো হচ্ছে এটাও কিন্তু আমি আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করছি প্রিভিয়াস যে দেখেন অত্যন্ত সুন্দর মনোমুগ্ধকর যে বিষয়টি সেটি আমি আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করি এই যে দেখেন একটা ছোটো বাছর গরু চাচা নিয়ে আসছে সেটিও কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি প্রিভিয়াস এই যে দেখেন অনেক মোটামুটি নাই বললে ভুল হবে এখানেও কিন্তু অনেক গরু ইতিমধ্যে উঠে গিয়েছে প্রিভিয়াস যেটি আমরা এই বাজারে আসলে দেখতে পাচ্ছি যে অত্যন্ত সুন্দর এবং মনোমুগ্ধকর এবং একটি দারুণ দৃষ্টিনন্দন বিষয় যেটি আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন খুবই সুন্দর প্রিভিয়াস আসলে এখানের যে এই অঞ্চলেরই মানুষের দেশি গরু সার গরু গাবি বাসুর সহ তারা নিজেদের হাতের লালন পালন করা যে গাবিটি আছে গরুটি আছে সেটা কিন্তু তারা এখানে নিয়ে আসছে প্রিভিয়াস সেটি আমরা আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করছি প্রিভিয়াস এই যে দেখেন এইটাও নিয়ে আসছে এখানেও আমরা যদি দেখি এই যে এখানেও বেশ কয়েকটা সুন্দর সুন্দর গরু এখানে কিন্তু বাঁধা আছে যেগুলো আমরা দেখছি প্রিভিয়াস এই যে দেখাতে পাচ্ছি প্রিভিয়াস এই যে দেখেন এপাশেও লক্ষ্য করেন এখানেও কিন্তু অনেকগুলি গরু এখানে বাঁধা আছে এই হাতের মধ্যে প্রিভিয়াস মানে প্রিভিয়াস যেটি আসলেই খুব ভালো এবং যা যদি কারো প্রয়োজন পড়ে এখানে মঙ্গলবার দিন হাটে আসতে পারেন এই হাট থেকে এসে গরু কিনে নিয়ে যেতে পারেন এখানে মোটামুটি দেশীয় সুন্দর সুন্দর ভালো মানের গরু আমার মনে হয় যে পাবেন এই বাজারটাতে প্রিভিয়াস প্রিভিয়াস অত্যন্ত সুন্দর মনোমুগ্ধকর দৃষ্টিসুন্দর একটি বাজার আপনারা সবাই দেখবেন সমর্থ প্রিয়াস দেখতে দেখতে ভিডিওর প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি প্রিভিয়াস আজ আমি আপনাদেরকে দেখিয়েছি কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার ফুলের ঘাট যে হাট বাজার সেই হাট বাজারের চালচিত্র হাট বাজারটি অত্যন্ত সুন্দর এবং অত্যন্ত মনোমুগ্ধকর একটি গ্রামীণ হাট বাজারের মধ্যে একটি নতুন ভিউয়ার যারা আছেন প্রিভিয়াস তারা সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশে থাকবেন আর ইতিপূর্বে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে অন্তরের অন্তস্থ থেকে ধন্যবাদ মোবারকবাদ জানাচ্ছি প্রিভিয়াস সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এই ফুলের ঘাট বাজার থেকে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু